প্রাইমারিটাতে নিয়োগ দুর্নীতিতে এবার এলো খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। বিপুল পরিমাণ টাকার বিনিময়ে তৃণমূলের সুপারিশে চাকরি দেওয়া হচ্ছে অযোগ্য প্রার্থীদের। গোটা বিষয়টি প্রথম থেকেই জানতেন রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্তত নথি সে কথাই বলছে। ইডির হাতে ধৃত মানিক ভট্টাচার্যের দুর্নীতির শিকড় খুঁজতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আসা নথিতে মিলেছে খোদ মুখ্যমন্ত্রীর নাম। ইতিমধ্যে সে নথি আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গভীর রাতে পার্থ চ্যাটার্জির গ্রেফতারি, তার ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে 21 কোটি 90 লক্ষ টাকা নগদ উদ্ধারের 72 ঘন্টা পর নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথমবার মুখ খুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে বিশিষ্টজনের সামনেই বিরোধীদের পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। কিন্তু অযথা আমার গায়ে কালি ছেটানোর চেষ্টা করলে মনে রাখবেন, আলকাতরা কিন্তু আমার হাতেও আছে। আমি হোয়াইট ওয়াশ করতে চাই, আমি ওয়াশিং মেশিনে আলকাতরা কখনো পরিষ্কার হয় না। খোদ মন্ত্রী গ্রেফতারের পরেও নিয়োগ দুর্নীতিতে সরকার ও দলের কোনো ভূমিকা নেই এমন অদ্ভুত দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। আর যদি কেউ অন্যায় করে থাকে, বিচারে প্রমাণিত হয়, তার দায়িত্ব সে নিজে নেবে, তা কারণ গভর্নমেন্টের সাথে রিলেটেড নয়। সত্যিটা যদি কেউ দোষী প্রমাণিত হয়, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড। প্রথম থেকেই মুখ্যমন্ত্রী বলে আসছিলেন যদি কিছু হয়ে থাকে তা নাকি তার অগোচরেই হয়েছে। টাকার বিনিময়ে চাকরির এই দুর্নীতির তথ্য সামনে আসার পর মুখ্যমন্ত্রী বলেন, 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি হলো, তাতে কমপ্লেন করলো, এতদিন জানতে পারলাম না, আজকাল ভাইরালের যুগ, কেউ কমপ্লেন করলো না, এত যে টাকা উঠলো আমি তো জানবো কোথা থেকে, জানতে পারলাম না, কোনো টেলিভিশন মিডিয়াও তো জানাননি, কেউ তো জানাতে পারেননি, জানালে তো তখনই অ্যাকশন হতো। অথচ তদন্তকারী সংস্থার হাতে আসে একটি চিঠি বলছে মুখ্যমন্ত্রী জানতেন টাকার বিনিময়ে চাকরি হচ্ছে প্রাইমারি থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, চাকরি পিছু কত টাকা তাও জানতেন তিনি, কতজনের কাছ থেকে কি পরিমাণ টাকা তোলা হচ্ছেন জানতেন তাও, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানতেন তার দলের কোন সাধারণ সম্পাদক এই টাকা তুলছেন। ইডির দাবি গত 22 জুলাই অপসারিত পর্ষদ সভাপতি তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে উদ্ধার হয় একটা চিঠি। কি আছে ওই চিঠিতে? 44 জন অযোগ্য প্রার্থীর কাছ থেকে মাথাপিছু 7 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে, 3 কোটি 80 লক্ষ টাকা তোলা হয়েছে, টাকা তুলেছেন তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সম্পাদক। এই চিঠির প্রাপক ছিলেন তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। ওই একই চিঠি পাঠানো হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও। চিঠিতে মুখ্যমন্ত্রীর নাম ও ঠিকানা উল্লেখ করে সেই টাকার বিনিময়ে চাকরির অভিযোগও জানানো হয়েছে। অর্থাৎ মমতা জানতেন গোটা তোলাবাজির ঘটনা। সেই চিঠিও জমা দেওয়া হয়েছে আদালতে। তৃণমূল কংগ্রেস সরকার আসার 1 বছর পর থেকেই 2012 সাল থেকেই নিয়োগ দুর্নীতির চক্রে কাজ করতে শুরু করে। প্রাথমিক থেকে এসএসসি, শিক্ষক থেকে শিক্ষাকর্মী নিয়োগে গত 1 দশকে বিপুল পরিমাণ টাকার লেনদেনের তথ্য ইতিমধ্যেই সকলের সামনে। তবে নিয়োগ দুর্নীতি আরও বেশি করে সামনে আসে 2019 থেকে লকডাউন পর্বে, সেই প্রসঙ্গ পরের ধাপে। তার আগে দেখে নিন 2020-21 ও 2011 সালে দাখিল করা মানিক ভট্টাচার্যের হলফনামা। 2021 নির্বাচনী হলফনামায় বলা হয় 2 কোটি 98 লক্ষ টাকার সম্পত্তির মালিক মানিক ভট্টাচার্য, তার স্ত্রীর সম্পত্তি 28.40 লাখ। অথচ 2011 সালের নির্বাচনী হলফনামায় মানিক ভট্টাচার্য জানিয়েছিলেন তার মোট সম্পত্তির পরিমাণ 17.41 লক্ষ টাকা, তার স্ত্রীর সম্পত্তি 3.95 লক্ষ টাকা। 10 বছরে মানিক ভট্টাচার্যের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 1716% প্রায়। 10 বছরে মানিকের স্ত্রীর সম্পত্তি বৃদ্ধির পরিমাণ 718%। আরেকটা ছোট্ট তথ্য, সিবিআই জেরা এড়াতে পুজোর আগেই সুপ্রিম কোর্টের রক্ষা কবচের আড়াল পেয়েছিলেন মানিক ভট্টাচার্য। তার হয়ে মামলা লড়েছিলেন দেশের সেরা আইনজীবীদের একজন মুকুল রোহতগি, যিনি জয়ললিতার আইনজীবী ছিলেন, শাহরুখ খানের পুত্রের আইনজীবী ছিলেন, যার প্রতি এজলাসে দাঁড়ানোর খরচ 10 লক্ষ টাকা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।